গ্যাস অন করে দিয়েছি। এবার আমি কড়াই গরম হলে তেল দেব, সর্ষের তেল দেব। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আগেই আমি তেলাপিয়া মাছে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন বাটা তেলে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজে একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় সেদ্ধ। পেঁয়াজটা আরো ভাজা হবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো, হলুদ হাফ চামচ, লবণ হাফ চামচের মতো, আর দেব একটা টমেটো কুচি দিয়ে এটা ভালো করে একটু নেড়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কা দেব কালারের জন্য। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে মশলাটা আমার কষেছে কিনা। মশলাটা আরেকটু কষবে, ঢেকে দিন। এবার আমি মশলাটা ভালো করে নেড়ে দেব। মশলা থেকে আমার একদম তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে তেলটা রয়েছে মাছ ভাজার, এই তেলটা আমি একটু জল দিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি একটু ঢেকে দেবো। মাছটা আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একদম কম করে দিলাম। এবার আমি গ্যাস অফ করে দিলাম। তেলাপিয়া মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। এটা একটা অসাধারণ রেসিপি তেলাপিয়া মাছের, আর এতে কোনো তেল মশলা সেরকম বিশেষ কিছু লাগে না। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়।